নমস্কার ডিয়ার চিলড্রেন, কেমন আছো? আশা করি ভালো আছো, যাই ভালো থাকবে। আর অন্যান্য যে কাজগুলো হচ্ছে সেগুলো মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আমরা কি কি পড়াচ্ছি সেটা দেখতে হবে। দেখো, আজকের বিষয় হচ্ছে নিচের অক্ষরগুলির পরের দুটি অর্থ লিখো। নিচের যে অক্ষরগুলো আছে সেগুলার পরের দুটি অক্ষর লিখতে হবে, ঠিক আছে? কয়টা অক্ষর লিখতে হবে? দুটা। দুটো করে অক্ষর লিখতে হবে, মানে যেমন আমরা ইংলিশে পড়ি না আপনার নাম্বার, ঠিক বাংলাতে তাই। তাহলে দেখো, ফ আছে, ফয়ের পরে কি? প, খ, ব, ভ। তাহলে এখানে লিখবো ব, এখানে লিখবো ভ, তাহলে পরের দিকে বলবো। তারপর আছে দ, দ এর পরে কি? তারপরে ত, থ, দ, ধ, দন্তন, ঠিক আছে? পরের দুটি বর্ণ হয়ে গেল। তারপর ব, মূর্কজ, কি করবে এখানে? চ, ছ, মূর্কজ। তারপর হচ্ছে ঝ, ধরে পরে ইয়ো, হ্যাঁ, ঝ, ইয়ো। এবার থ আছে, তা কি লিখবো? ত, থ, দ, দ এর পরে ধ। গ আছে, গ এর পরে ক, খ, গ। তারপর হচ্ছে ঘ, তারপর হচ্ছে উঙ্গ, ঠিক আছে? এবার আছে ঠ, দেওয়া আছে ঠ এর দুটো পরের বর্ণ অক্ষর, ট, ঠ, ড, ঢ, বুঝে গেল? তাহলে বলেছে নিচের অক্ষরগুলি, মানে নিচের অক্ষরগুলি পরের দুটি অক্ষর লেখো। তাহলে ফ এর দুটি অক্ষর হচ্ছে ব, ভ, দ এর দুটি পরের অক্ষর হচ্ছে ঢ, দন্তন্য, মূর্কাঞ্চল পরের দুটি অক্ষর হলো ঝ, ঞ, থ এর পরের দুটি বর্ণ হলো দ, ধ, গ এর পরের দুটি অক্ষর হলো ঘ, ম, ঠ এর পরের দুটি অক্ষর হলো ড, ঢ, বুঝে গেল? তাহলে বুঝে গেল? আরো বলতে পারি নিচের অক্ষরগুলি পরের দুটি অক্ষর, হ্যাঁ, ফ এর পরে ব, ভ, দ এর পরে ঘ, দন্তন্য, জ এর পরে ঝ, ঞ, থ এর পরে দ, ধ, গ এর পরে ঘ, ম, ঠ এর পরে ড, ঢ। তাহলে এগুলো পড়লে শুধু আমরা লিখতে হবে, মানে হাতটা গড়ে দিয়ে লিখতে লিখতে, ঠিক আছে? বাড়িতে মনোযোগ সহকারে পড়বে, হ্যাঁ, লিখবে, অবশ্যই লিখবে, কিন্তু তারপরে চেক করবে, দেখবে, তারা চেক করবে, তারা ভুলটা ধরে দেখবে, তা ভুলটা দেখিয়ে দেবে, আর ভুলটা দেখিয়ে দেবে, ভুলটা শুধরে যাবে, আর কোনোদিনও ভুল হবে না, তাই না? তাহলে রাখি তো, থ্যাংক ইউ, নমস্কার।